প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাউড স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাই স্বাগত। আমাদের আজকে ভিডিওর টপিক হলো ইন্ট্রোডাকশন টু পোয়েট্রির আন্ডারে পার্ট এ এর যে কবিতা রয়েছে, এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, এই কবিতাটি থেকে আমরা আজকে এটার যে পার্ট এ এর যে শর্ট কোশ্চেনগুলো রয়েছে সেগুলো জানার চেষ্টা করব। তোমরা জানো যে এটা থমাস গ্রের লেখা একটি কবিতা এবং এটা অনেক বড় একটি কবিতা। আচ্ছা, চলো দেখি আমরা এইটাতে পার্ট ওয়ানের যে কোশ্চেনগুলো সেইগুলো দেখো। শুরুতে যেটা রয়েছে যে হোয়াট ইজ অ্যান এপিটাফ, অর্থাৎ এপিটাফ কি? এপিটাফ ইজ অ্যান ইনস্ক্রিপশন অন এ টম্ব, অর্থাৎ এপিটাফ হচ্ছে কোনো একটা কবরের গায়ে যে লিখা থাকে সেই লিখাটাকেই বলা হয় এপিটাফ। হোম ডাজ গ্রে কম্পেয়ার দ্য ডেড ভিলেজার্স উইথ, দ্য ডেড রাস্টিক্স আর কম্পেয়ার টু দ্য হিডেন ট্যালেন্টস লাইক মিল্টন, ক্রমওয়েল অ্যান্ড হ্যাম্পটন। আচ্ছা, বলা হচ্ছে যে এই কবিতাটিতে থমাস গ্রে কাদেরকে হচ্ছে মানে কাদের সাথে ডেড ভিলেজারদেরকে তুলনা করেছেন। তো এখানে মূলত যে এই গ্রামে এই যে চার্চিয়ার্ডে যে সমস্ত মানুষ মারা গিয়েছে, যে ভিলেজার্সরা মারা গিয়েছে তাদেরকে কবি এখানে হিডেন ট্যালেন্ট অর্থাৎ লুকায়িত মেধা, যা মেধাবী যারা বিশেষ করে মানে মিল্টন, ক্রমওয়েল এবং হ্যামটনের সাথে তাদেরকে তুলনা করেছেন, অর্থাৎ যারা মারা গেছে অনেক আগে তাদেরকে এই সমস্ত মেধাবী লোকদের সাথে তুলনা করেছেন। দ্য পাথস অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, হোয়াট ফিগার অফ স্পিচ ইজ ইউজড হিয়ার, অর্থাৎ এই যে লাইনটা দ্য পাথ অফ গ্লোরি লিড বাট টু দ্য গ্রেভ, এইটাতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? তো ইপিগ্রাম ইজ ইউজড ইন দিস লাইন, অর্থাৎ ইপিগ্রাম ব্যবহার করা হয়েছে। হোয়াট ডাজ দ্য টাইটেল অফ দ্য পোয়েম এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চইয়ার্ড সাজেস্ট, অর্থাৎ এই কবিতাটির যে টাইটেল, যে নামটা, সেটা কি সাজেস্ট করছে? দ্য পোয়েম অফ দ্য আচ্ছা দ্য টাইটেল অফ দ্য পোয়েম সাজেস্ট দ্য ল্যামেন্টিং অফ দ্য পোয়েট ফর দ্য ডেথ অফ আননোন কান্ট্রি পিপুল। এই টাইটেলটা সাধারণত সাজেস্ট করছে যে এইখানকার যে কবি থমাস গ্রে সে মূলত দুঃখ প্রকাশ করছে আননোন কিছু কান্ট্রি পিপুলের জন্য, কিছু গ্রাম্য পিপুলের জন্য যারা কিনা অনেক ট্যালেন্ট ছিল। হোয়াট ইজ আইভি, আইভি ইজ এ শর্ট অফ ক্লাইম্বিং প্ল্যান্ট, ইট হ্যাজ এভারগ্রিন লিভস। আইভি হচ্ছে এক ধরনের গাছ যেটা লতাপাতার মতো উপরের দিকে উঠে এবং এইটার চিরন্তন একেবারে মানে সবুজ পাতা থাকে, অর্থাৎ যে পাতা ঝরে পড়ে না এরকম আর কি, চিরহরিৎ টাইপের একটা লতা। হু ইজ থমাস গ্রে, থমাস গ্রে কে? তো এক কথা থমাস গ্রে হচ্ছে একজন ইংলিশ পোয়েট এবং হি ওয়াজ এ প্রফেসর অফ ক্যামব্রিজ ইউনিভার্সিটি, ক্যামব্রিজ ইউনিভার্সিটির প্রফেসর ছিল এই থমাস গ্রে। টু হোম দ্য ডেড রাস্টিক আর কম্পেয়ার টু এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, কাদের সাথে এই রাস্টিক ভিলেজার্সদের তুলনা করা হয়েছে? তো তারা সাধারণত এই যে মিল্টন, ক্রমওয়েল এবং হ্যামটনের সাথে তাদেরকে তুলনা করা হয়েছে। এরপরে যেটা রয়েছে, হোয়াট কাইন্ড অফ লাইফ ডিড দ্য ভিলেজার্স লিড, কোন ধরনের লাইফ এই ভিলেজার্সরা পরিচালিত করেছিল? তারা সিম্পল লাইফ পরিচালনা করেছিল, ভিলেজার্স লিড এ ভেরি সিম্পল লাইফ। এরপরে রয়েছে, হোয়াট আর দ্য রিউড ফোর ফাদার্স অফ দ্য হ্যামলেট ইন এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড। আচ্ছা, দ্য আনসিভিলাইজড অ্যানসেস্টার্স অফ দ্য পিপুল অফ দ্য ভিলেজ আর দ্য রিউড ফোর ফাদার্স অফ দ্য হ্যামলেট ইন দ্য পোয়েম, অর্থাৎ এই পোয়েমে যে হ্যামলেটটা রয়েছে, যে কুঁড়ে ঘর, মানে হ্যামলেট মানে কিন্তু কুঁড়ে ঘর, তো এই যে হ্যামলেটটা রয়েছে, তো এই হ্যামলেটের যে ফোর ফাদাররা বা অ্যানসেস্টার যারা, পূর্বপুরুষ যারা, তারা কারা? তো বলা হচ্ছে এরা হচ্ছে আনসিভিলাইজড অ্যানসেস্টার, অসভ্য বর্বর প্রকৃতির তারা। বর্বর প্রকৃতি বলতে মানে খারাপ মানুষ তা না, মানে মূর্খ টাইপের যে মানুষগুলো হয় তারা। তো বলা হচ্ছে তাদের এই এই ভিলেজের যে মূর্খ টাইপের যে মানুষগুলি, তারাই মূলত এই হ্যামলেট মানে এই কবিতায় যে হ্যামলেট রয়েছে সেই হ্যামলেটের পূর্বপুরুষ। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড কারফিউ মিন, কারফিউ মানে কি? দ্য ওয়ার্ড কারফিউ ইজ দ্য নেম অফ ইভিনিং বেল। আচ্ছা, এইখানে ইভিনিং বেল হচ্ছে মানে এই কবিতাতে কারফিউ মানে ইভিনিং বেল। তোমরা কারফিউ মানে আশা করি জানো, তোমরা যারা 7 সালের কথা মনে রয়েছে, অর্থাৎ 7 সালে যখন হচ্ছে কি বলে তত্ত্বাবধায়কের সরকার যখন এসেছিল সেই সময়টাতে এই কারফিউ দিয়েছিল,
কারফিউয়ের মানে মেইন কথা হচ্ছে সান্ধ্য আইন, অর্থাৎ সন্ধ্যার পরে সাধারণত কেউ বাড়ির বাহিরে থাকবে না, তাদের সবাইকে বাড়ির ভেতরে থাকতে হবে। এই সময়টাতে বাড়ির বাহিরে থাকলে পুলিশ বা আর্মি, এরা কারফিউ সাধারণত সেনাবাহিনী দেয়, তো এই এরা যেটা করে যে গ্রেপ্তার করে নিয়ে যায়। তো এই কবিতাটিতে কারফিউ মানে মূলত ইভিনিং বেল। সাম মিউট ইনগ্লোরিয়াস মিল্টন হিয়ার মেড রেস্ট আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ। এইখানে এই লাইনে কোন ফিগার অফ স্পিচ রয়েছে? এখানে মূলত সিনেক ডকি রয়েছে। সিনেক ডকি কি, এটা জানতে হলে তোমরা সেই ভিডিও এই চ্যানেলে পাবে, তোমরা সেখান থেকে দেখে আসো। জাস্ট সিনেক ডকি লিখে সার্চ করো। হোয়াট ইজ দ্য টোন অফ দ্য পোয়েম এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ ইয়ার্ড? এই কবিতাটির টোন কি? এই কবিতাটির টোন মূলত মিলানকোলিক অ্যান্ড স্যাড, অর্থাৎ এখানে দুঃখ কষ্ট প্রকাশ করা হয়েছে। হুইচ ফিগার অফ স্পিচ ইজ ইউজ ইন দ্য লাইন লেট নট অ্যাম্বিশন মক দ্যার ইউজফুল টার্ন? এই লাইনটাতে কোন ফিগার অফ স্পিচ ব্যবহার করা হয়েছে? এখানে মূলত পার্সোনিফিকেশন ব্যবহার করা হয়েছে। লেট নট অ্যাম্বিশন মক দেয়ার ইউজফুল টয়েল, এই যে অ্যাম্বিশন, অ্যাম্বিশনকে এখানে পার্সোনিফাই করা হচ্ছে। মানে এখানে এটা মিনি লাইনটা যদি তোমরা একটু খেয়াল করো যে লেট নট অ্যাম্বিশন, অর্থাৎ যারা বড় লোক বা যারা উচ্চ শ্রেণীর, তারা যেন মক মানে হাসি তামাশা না করে তাদের যে পরিশ্রমী লাইফ, অর্থাৎ ভিলেজারদের যে পরিশ্রমী লাইফ এটা নিয়ে, অর্থাৎ এখানে এই অ্যাম্বিশন দিয়ে মানে মূলত পার্সোনিফাই করা হচ্ছে, এবং পার্সোনিফাই করে বড় লোক যারা রয়েছে, উচ্চ শ্রেণী আভিজাত্য শ্রেণী যারা রয়েছে তাদেরকে বোঝানো হচ্ছে। অ্যানালাইজ দ্য লাইন দ্য পাথস অফ গ্লোরি লেড বাট টু দ্য গ্রেভ, এই লাইনটার যে অ্যানালাইসিস সেটা এখানে রয়েছে। হু ওয়াজ মিল্টন? মিল্টন কে? মিল্টন তোমরা জানো যে একদম ব্লাইন্ড পোয়েট ছিল, এবং সে হচ্ছে ইংলিশ এপিক পোয়েম যেগুলো, অর্থাৎ অনেক বড় বড় যে কবিতাগুলি সেগুলো তিনি লিখেছেন, যেমন প্যারাডাইস লস্ট, প্যারাডাইস রিগেইন, এই জাতীয় যে কবিতাগুলি সেগুলো তিনি লিখেছেন। হু ওয়াজ ক্রমওয়েল? ক্রমওয়েল কে ছিল? ক্রমওয়েল ওয়াজ এ গ্রেট রুলার অফ ইংল্যান্ড, ইংল্যান্ডের রুলার ছিল, শাসনকর্তা ছিল, এবং হি ওয়াজ রেসপন্সিবল ফর ব্লাডশেড ডিউরিং সিভিল ওয়ার, এবং কোনো এক গৃহযুদ্ধের সময় সে রেসপন্সিবল ছিল হচ্ছে ব্যাপক যে ব্লাডশেড বা যে রক্তক্ষয়ী যে যুদ্ধ হয়েছিল সেটার। হু ওয়াজ হ্যাম্পটন? দ্য ফুল নেম অফ আচ্ছা দ্য ফুল নেম ইজ জন হ্যাম্পটন। জন হ্যাম্পটন ছিলেন হচ্ছে মানে পূর্ণ নেম এই হ্যাম্পটনের, এবং হি ওয়াজ দ্য পিউরিটান মেম্বার অফ পার্লামেন্ট, সে পার্লামেন্টের যে পিউরিটান মেম্বার ছিলেন। হি ওয়াজ কিল্ড ইন এ ব্যাটেল ইন 1643, 1643 সালে এক যুদ্ধে তাকে হত্যা করা হয়। হোয়াট ইজ অ্যান এলম? একটা এম বা এলম এটা হচ্ছে কি? অ্যান এম ইজ এ কাইন্ড অফ শেডি ট্রি, এটা এক ধরনের ছায়া প্রদানকারী গাছ, অনেক পাতা পল্লব থাকে এরকম একটি গাছ। হোয়াট ইজ এ ইয়ার ট্রি? এই ইয়ার ট্রিটা কি? ইয়ার ট্রি ইজ আ কাইন্ড অফ এভারগ্রিন ট্রি, এটাও এক ধরনের চিরসবুজ একটা গাছ, এবং ইটস সিন ইন দ্য চার্চ ইয়ার্ড, এটা সাধারণত চার্চ ইয়ার্ডে দেখা যায়। হোয়াট ইজ হ্যামলেট? হ্যামলেট মিন্স স্মল ভিলেজ, এইখানে হ্যামলেট মানে হচ্ছে স্মল ভিলেজ। আচ্ছা সরি, আমি আগে বলেছি হ্যামলেট মানে কুঁড়েঘর, আচ্ছা হ্যামলেট মানে কিন্তু কুঁড়েঘরও হয়, আবার হাট যেটা সেটাও হয়, হ্যাঁ মানে কুঁড়েঘর, আবার হ্যামলেট মানে হচ্ছে স্মল ভিলেজ, অর্থাৎ এই কবিতায় যে হ্যামলেটের কথা বলা হয়েছে, যে ভিলেজটার কথা বলা হয়েছে, সেই ভিলেজটাকে আর কি এখানে বলা হচ্ছে হ্যামলেট মানে। হোয়াট ইজ ফারো? ফারো ইজ চ্যানেল মেড বাই এ প্ল ফর প্ল্যান্টিং শেড। ফারো বলতে তোমরা যারা গরু দিয়ে যে লাঙ্গল দেয়, গরু এবং মানে এরশাদের আমাদের যে মানে যে মেজর জেনারেল যিনি কিছুদিন আগে মারা গেলেন, সেই এরশাদের যে লাঙ্গল মার্কা, তো এই লাঙ্গল দিয়ে যে জমিতে চাষ দেওয়া হয়, এবং লাঙ্গলটা যাওয়ার পরে দুই পাশে মাটি সরে গিয়ে যে ড্রেনের মতো একটা জায়গা তৈরি হয় যেখানে বীজ বপন করা হয়, তো সেটাকে বলা হচ্ছে ফার্ম। হুজ আইডেন্টিটি ইজ অবসকিউর? দ্য আইডেন্টিটি অফ দ্য কমন পিপুল ইজ অবসকিউর, এখানে কার আইডেন্টিটি হচ্ছে দুর্বোধ্য? এখানে মূলত কমন পিপুল বা সাধারণ যে জনগণ, তাদের আইডেন্টিটি হচ্ছে দুর্বোধ্য। হু ডাজ গ্রে মর্ন ইন দ্য পোয়েম এলিজি রিটেন ইন কান্ট্রি চার্চ ইয়ার্ড? গ্রে এখানে কার জন্য কান্নাকাটি করেছেন, মানে দুঃখ প্রকাশ করছেন। গ্রে মর্নস ইন দ্য ডেথ অফ দ্য কমন পিপুল ইন দ্য পোয়েম, অর্থাৎ এই কবিতায় যে কমন পিপুল যারা মারা গেছে তাদের হয়ে আর কি তাদের জন্য দুঃখ প্রকাশ করছেন এই কবি।
হোয়াট ইজ এলিজি? এলিজি ইজ আ পোয়েম অফ মর্নিং। এলিজি মূলত একটি শোক গাথা, শোক গাথাগুলোকে বলা হয় এলিজি। তো এখানে একটি দুঃখের কবিতাকে বলা হচ্ছে এলিজি। তো এই গেল আসলে আমাদের এই এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চ ইয়ার্ড সম্পর্কে 1 মার্কের যে কোশ্চেন সেগুলো। আশা করি এখন এখান থেকে তোমরা অ্যান্সার করতে পারবে এবং এইখান থেকে তোমরা পড়তে পারবে। তো ঠিক আছে, আজকে পরবর্তীতে আবার নতুন ভিডিও নিয়ে আসবো। টিল দেন, আল্লাহ হাফেজ।